হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই রান্না করতে লেগে গেছি সকাল সকাল। দেখো, শাকটা কালকে কেটে রেখেছিলাম, তোমাদের বললাম কালকে রাতে আমার শাক কেটে রাখা ছিল রেডি করে, আর সকালে জাস্ট ধুয়ে বসিয়ে দিয়েছি। শাক ভাজা করব, আর মাছের সর্ষে পার্শে মাছ ছিল, ছোট ছোট পার্শে মাছের সর্ষে ঝাল করব, আর আলু সেদ্ধ, ব্যাস আর কিচ্ছু না, এটুকুটাই রেডি করতে পারবো আজকে। দেখো, সর্ষে এখনও বাটা হয়নি, সর্ষে বাটবো কাঁচা লঙ্কা দিয়ে, আর দুটো চিড়ে দেব, আর ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে এগুলো মাছ। তো ঠিক আছে, চটপট মাছের ঝালটাও বসিয়ে দিই। দেখতেই পাচ্ছ মাছের ঝাল বসিয়ে দিয়েছি, জাস্ট সবে দিয়েছি, ফুটলে কালারটা আরও ভালো আসবে, এখনও ফোটেনি যদিও, এক ফুটও দেওয়া হয়নি, আর ভাতের ফ্যান গলাতে দিয়ে দিয়েছি। মাছগুলো ছোট ছিল, আর ভাজতে যে কোনো মাছই দেখবে ভাজলে আরেকটুই ছোট হয়ে যায়। তো যাই হোক, পার্শে মাছ খেতে ভালো, বিশেষ করে সর্ষে দিয়ে তো খুবই ভালো লাগে, আমার ভালো লাগে পার্সোনালি। তো ঠিক আছে, চটপট রান্না বান্না করে নিই বন্ধুরা, ততক্ষণ তোমরা সকাল থেকে আমার সঙ্গে থেকো। তো রান্নাবাটি সেরে, সকালে রান্নাবাটি সেরে বরকে গুছিয়ে গেছি, এ দিয়ে বর চলে গেছে ডিউটি, তো বরকে বের করে দিয়ে তারপর এলাম মেয়ের দিকে। মেয়েকে ঘুম থেকে তুললাম, ফ্রেশ করালাম, মুখ চোখ ধোয়ালাম, জল খাওয়ালাম, তারপর বসে গেছি চুল বাঁধতে, কারণ মেয়ের চুলগুলো বড় হয়ে গেছে। তো সকাল সকাল বেঁধে দিলে কি ওর নিজেরও হালকা লাগবে, যদিও 5-10 মিনিট পরে খুলে ফেলে, তাও বেঁধে দিলাম যতক্ষণ থাকে। তো দেখো, ওর চুল বাঁধতে বাঁধতে ও স্থির নেই, ও সমানে দুষ্টু করে যাচ্ছে, তোমাদের চোখে নিশ্চয়ই পড়ছে। ও দেখো, ও মানে চুপ করে যে বসে থাকবে, আমি চুল বেঁধে দেবো সুন্দর করে, সেইভাবে ও বসতে জানে না, ও মানে লাফাতে থাকে, সারাক্ষণই লাফাতে থাকে। আর দেখো বন্ধুরা, আমি বসে গেছি মেয়ের সবজি নিয়ে, কারণ যেহেতু আমাদের রান্না হয়ে গেছে, আর মেয়ের সবজি বলতে গাজর, বিনস, সজনা ডাঁটা, তরুলি, আলু, কুমড়ো সব নিয়ে, টমেটো সব নিয়ে বসে গেছি। ওর একটা সবজির ঝোল হবে, আর কমলা লেবু নিয়েছি, ওটা পরে খাবো, ফ্রিজ থেকে জাস্ট বের করে রাখলাম, নইলে ভুলে যাবো, চোখের সামনে থাকলে মনে থাকবে। আর মেয়েকে দেখতেই পাচ্ছ, মেয়ে মেয়ের কাজ করে যাচ্ছে, চেয়ারে বসে বসে ওর কাজ করে যাচ্ছে। আর এই 2-3 দিন হলো নতুন ওর রোগ হয়েছে কি, মুখের মধ্যে হাত ঢুকিয়ে বসে থাকা, বা জিভ টানা হাত দিয়ে, মানে মেরে মেরে ঠিক করা যাচ্ছে না, কি করে ঠিক করা যাবে জানি না, মুখের মধ্যে হাত ঢোকাতে শুরু করেছে, জিভ টানতে শুরু করেছে, মানে এই 2-3 দিন যেন অতিরিক্তই বাড়াবাড়ি করছে। তো যাই হোক, আমি সবজিগুলো কেটে নিয়ে চটপট করে রান্নাটা বসাবো, কারণ আজকে একটু বেরোবার আছে, একটু তাড়াহুড়োতেই আছি, যার জন্য সরাসরি আসতে পারছি না। ঠিক আছে, আমি করতে থাকি। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ দুপুর, এখন বাজে 12:25। তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো সকাল থেকে আসতে পারিনি, দেখতেই পাচ্ছ এক জায়গায় বেরোবো, মেয়েকে নিয়ে খুব তাড়ার মধ্যে আছি, তাও সকালের কিছু কিছু অল্প স্বল্প শেয়ার করেছি, কিন্তু এখন একটু বেরোবো, আর মেয়েকে এসে খাওয়াবো, স্নান করিয়ে দিয়েছি, লেবুর রস কলা টলা সব খাওয়া গেছে, এবার এসে জাস্ট লাঞ্চটা করাবো, এখন একটু যাওয়ার বেরোনোর আছে। আর দেরিই হয়ে গেল, সংসারের আসলে কাজ নেই কাজ নেই, ছোট সংসার, কিন্তু এত কাজ থাকে না, একটার পর একটা কাজ চলে আসতেই থাকে। তো ঝটপট যাবো, আর প্রচণ্ড রোদ, ভালো লাগে না, মেয়েকে ভাবছি টুপি পরিয়ে দেবো, একটা বড় টুপি পরিয়ে দেবো, ওকে হ্যাক করিয়ে দেবো, প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর আমি ছাতা নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আমিও ছাতা
নেব আর কালকে মাথার যন্ত্রণা করছিল রাতে সেই জন্য রাতে চুল আঁচড়ে শুয়ে নি দেখো চুল পুরো জট হয়ে গেছে রাতে যদি চুলটা আঁচড়ে শোয়া যায় অনেক তো জট কম থাকে যেহেতু চুল আঁচড়ে শুয়ে নি ওই জন্য দেখো পুরো জট হয়ে গেছে আর সকালবেলা উঠে তো চুল আঁচড়ানোর টাইম হয়ই না ঠিক আছে বন্ধুরা এখন আসি পরে তোমাদের কাছে আবার আসছি যখন একটু ফ্রি পাবো তখন আসবো আচ্ছা তারপরটা বলো তারপরটা বলো আ দ ল আদত আ ল অন্তত হ্যাঁ আচ্ছা আলয় আলয় হ্যাঁ আ আ দন্তেশ দন্তেন্ন আসন আগে এগুলো আলয় আর আসনটা মুখস্থ করো তারপর ইতর হবে আগে আলয় আর আসনটা করো আল অন্তস্থ হ্যাঁ ইতর মানে দুষ্টুদের ইতর বলে আমি নং মাকে মাখিয়েছি আমি নং মাখিয়েছি তুমি তো নিজেই নং মেখেছো আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমাদের কাছে এসে গেছি এখন বাজে রাত 9:05 তো মেয়েকে পড়িয়ে টড়িয়ে উঠলাম উঠে কটা শর্ট দিলাম কারণ 3-4 দিন ধরে কোনো তোমাদের কাছে শর্ট যায়নি ভালো লাগছিল না শরীর দিচ্ছিল না তারপরে শর্টের গানও পাচ্ছিলাম না তো সেই জন্য দেওয়া হয়নি তো আজকে ভাবলাম না দিতে হবে 3-4 দিন দেওয়া হয়নি আর দেখো কালকে খ্যাপা কৃষ্ণ সেজেছিল আর আজকে একটা একদম মডেল সেজে নিয়েছে এই দেখো আমার ওড়নাটা নিয়ে দেখো ওই দেখো তো আজকে একটা খ্যাপা মডেল সেজে নিয়েছে বেল্ট পেছনে সব ফুলে যাচ্ছে পেছনে সব ফুলে যাচ্ছে তো এখনো রান্না বাকি রুটি করতে হবে তরকারি করতে হবে রুটির আটা মাখানো আছে মেয়ের দুধে ভিজিয়ে রেখেছি আটা মাখানো রয়েছে এবার যাব চলে যাই করতে আর মেয়েকে পরে খাবো জাস্ট একটু আগে দুধ খেয়েছে এখনো রুটি করতে হবে তরকারি করতে হবে কাজ আছে অনেক কাজ আছে বাসন কোসন পড়েছে অল্প স্বল্প তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আসছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো অবশ্যই সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো আর এখন ছোট ছোট ভিডিও দেখছি তোমরা আশা করবো তোমরা পুরোটাই দেখবে ভিডিও কারণ আগের থেকে অনেকটা ছোট করে দিয়েছি ডিউরেশনে তো ঠিক আছে আসছি কালকে আবার তোমাদের কাছে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো শুভরাত্রি টাটা